বলেন তো আপা, আপনার স্বামী গতকাল কখন বাসা থেকে বের হয়ে গেল এবং তাকে কারা মারলো? আপনার স্বামী কি কারা মারতে পারে? মানে কারোর সাথে শত্রুতা ছিল আপনার স্বামীর সাথে? এমনিতে উনি কি কখনো আপনার জানার সময় কিন্তু আমরা ফোন দিয়ে কিন্তু ভ্যান নিয়ে যাই, এরকম কখনো যাইতো? ওনাকে ফোন দিলে কখনো উনি যাইতো না, টিপে যাইতো না, এরকম যাইতো কখনো? আমার লাগবে না, তুমি বাড়ি আও, আমি তোমারে দেখবো রে। যারা আমার স্বামী রে মারছে, আমার পোলা দৈড়া রে দিন করছে, আমি হ্যাগো ফাঁসি চাই, আমি হ্যাগো কাছে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, ফাঁসি চাই রে। ওই ব্যান সুদি কর গে ব্যান কেন্দ্রে এক মাসও হয় নাই রে, দেনালারা খালি কয় কি টাবে, খালি কই কি কিস্তি উডাইয়া দে মানে, খালি আইয়া কই বুঝাই রাখি রে, কয় চার পাঁচ দিন ভিতরটা দিবি রে, জানি না কোতার দা দিবি রে, আমার স্বামী আমারে কই কি নাচবি নামি এত ডাব কোথায় রে, তুমি বেডা মার তুমি জানো রে, আমার দারে কইলে আমি কি বুঝদিব তোমারে। এখন আপনার স্বামীকে যারা মারছে আপনি তাদের কি দাবি করেন প্রশাসনের কাছে? আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, ফাঁসি চাই, আমার স্বামী আরে করলো কে, আমার দুইটা বাচ্চা রেতিম করলো কে, আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, ফাঁসি চাই, আমার স্বামী সারা করলো কে, আমার বাচ্চাকে রেতিম করলো কে, আল্লাহ প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, ফাঁসি চাই, তারা যারা আমার স্বামীরে মারছে। আচ্ছা বলুন তো ভাই, আপনার ভাইকে কারা মারলো, কিভাবে মারলো, কি করে মারলো? মারছে আমি জানি না, সে ভ্যান চালাইতো রাত্রে, আর এই ভ্যান চালানো অবস্থায় নিয়ে নূরপুর এলাকায় নির্জন জায়গায় নিয়ে মেরে ফেলছে। আমি প্রধানমন্ত্রীর কাছে হে বলছে যে আমার লক্ষ্য ভাই, আমার লক্ষ্য সন্তান, হের বাপে কইছে হ্যাঁ কাছে আমার, আমি হ্যার ভাই, হে জানি আমার সুখ বিচার দেয়, আমি এটাই কামনা করি। আমি আপার কাছে আমি তো হের ভাই, এই যে লক্ষ লক্ষ ভাই হ্যার, এনে হের ভাইয়ের একজন মাইক লাগছে, হে জানি হ্যার ভাইয়ের বিচারের জন্য আমার এই হ্যার বাপের যখন বিচার করছে, আমি হ্যাঁদের মতো আমি বিচার চাই, হ্যার ভাই জনের দেশে তো মারি গেলাইছে, এই বিচারটাই আমি সুখ বিচার চাই। প্রধান গণতন্ত্রী বাংলা জানলেন কিভাবে যে আপনার ভাইকে? আমরা আমার ভাইকে জানছি, অজ্ঞাত ছিল সে, তো ভালো ছিল, রাত্রে ভাড়া করে নিয়ে গেছে, ফোন দিয়েছে 9টার দিকে যে আমি আসতেছি, আমার ভাই বউকে ফোন দিয়েছে আমি আসতেছি, তুমি খাও তুমি থাকো, তারপরে আমি আইতেছি, আইতেছে কই আসে নাই, পরের দিনকে সকালে খোঁজ নিয়েছে গ্যারেজে, সে আসে নাই, বললো যে সারা আসে নাই, আসে নাই, তারপরে সে বলছে পরে আসে, আমরা শুনে শুন পরে জানছি। উনি কার গ্যারেজে ভ্যান চালাইতো? কার গ্যারেজে মানে ভ্যান গোশালকান্দে একটা গ্যারেজ আছে, তার নাম কি? আসলাম, আসলাম, আসলামের গ্যারেজে ভ্যানটা থুইতো, আসলাম
আসলাম আসলামের কাছে ভ্যানটা থুইতো সেখানে হেরা বলল গেছে খোঁজ নিতে কয়েকটি ভাই ভাবি সে তো আসেনি আজকে রাত্রে গাড়ি বিকালে গেছে আর রাত্রে আসেনি আসেনি সে খাওয়াটা তিনি কিনে থেকে গেছিল দোকানে হ্যাঁ দোকানে না হ্যাঁ দোকানে খাওয়াটা তিনি নিয়ে থুয়া গেছে তারপরে সে গেছে কলো যে ভাই আমি গত হ্যাঁ স্ত্রী বলছে যে আমি কদম বাড়ি যাইতেছি সাজন লোক নিয়ে আমি আসতেছি তুমি খাইয়ে ঘুমো তার ছেলে কথা বলছি যে হে কি খাইছে না খাই নাই তা হে খাইছে আমি খাই নাই তা তুমি আসো দেখি তোমার তারপরে একসাথে খাওয়া নেই কিংবা ঘুমাইছে তারপরের দিনকে আমরা পুলিশের মাধ্যমে গেছি সন্ধ্যার দিকে বিশ্ব শুক্রবার সন্ধ্যার দিকে জানছি যে একটা এর আগে জানি নাই যে লাশ আছে নূরপুর কিন্তু আমরা শুনিও নাই দেখিও নাই জানি নাই পরে খোঁজে খোঁজে আমাকে শনাক্ত করছি পোশাক আদি পরে গিয়ে আমার ভাবির কাছে জিজ্ঞেসি যে কী পোশাক পরা ছিল হলুদ একটা গেঞ্জি গায়ে লাল কালো একটা ট্রাউজার পরা লাল দাগ এটি ছিল মুখ তার চেনা যায় না চিন মুখ দেখে চিনতে পারে না এই পোশাক দেখে চিনছি তার হাত পা দেখে আমার ভাইরে আমি শনাক্ত করছি আমার ভাই বউ কিনছে আমার ভাই বোনেরাও শনাক্ত করছে এই যে আমার আব্বু তারপরে সব কিছু মিলে গেছে আমার ভাইয়ের পরে ফেস প্রশাসনে দেখাইছে মুছছে ফোনে ফটো পটাইয়ে দেখাইছে তারপরে আমরা মুখ দেখে চিনতেছে এই যে আমাকে ভাই চিহ্নিত করছি এখন আপনার ভাইকে যে মারলো সন্তোষীর আপনি কি দাবি করেন প্রশাসনের কাছে তার কাছে আমরা প্রশাসনের কাছে প্রধানমন্ত্রীর কাছে চাই আমরা তার ফাঁসি হোক তার কাছে দৃষ্টান্তমূলক সাজা হোক ভবিষ্যতে জানি আর কেউ ভাই না যায় কেউ ছেলে না হারায় কেউ সন্তান না হারায় এটাই আমি দাবি তার কাছে এটা জোর হাত করে বলছি আমরা গরিব মানুষ আমাদের কিছু নাই আমাদের আইন ছাড়া আমাদের কোনো উদ্ধারকারী লোক নাই প্রশাসন ছাড়া উদ্ধার নাই প্রধানমন্ত্রী ছাড়া আমার কেউ নাই আমি তাদের এলাকায় বাস করি আমাদের ভোট ঠোট সব অন্য এলাকা রাজনের মধ্যে কিন্তু আমাদের কাগজপাতি জায়গা জমি গোপালগঞ্জের মধ্যে প্রধানমন্ত্রী দেশের মধ্যে হে আপার কাছে যার যখন আমরা ভাই লক্ষ ভাই আমরা এই বাংলাদেশে তাহলে তার কাছে আমরা এটুকুই দাবি করি যাতে দৃষ্টান্তমূলক সাজা হোক যাতে আমরা একটু ভাই তো ফিরে পাবো না তাতে আমরা মনে একটু সান্ত্বনা পাবো যে আমার ভাই তো সাজা হয়েছে যেমন বঙ্গবন্ধুর সাজা হয়েছে হে একটু সান্ত্বনা পাইছে যাক আমার বাপের হত্যাকারীর বিচার পাইছি আমি একটু সান্ত্বনা পাইছি তারে তো ফিরে পাবো না সে তো আমাকে পিতা জাতির পিতা ছিল তার কাছে তার অনুযান হয়ে তারই সন্তান হয়ে তারই দেশের ভাই বাদার হয়ে তারই দিয়ে আমি দৃষ্টান্তমূলক সাজা চাই এটা আমার কিছু বলার নেই আপনার ছেলেকে যে মারছে সন্ত্রাসীরা আপনি এখন প্রশাসনের কাছে কি দাবি করেন একটু বলুন তো আমাদের কাছে আমি শেখাসিনের কাছে আমি বিচার চাই বাবাকে আমার এতিম গো থুয়ে গেছে এতদূর এতদূরে আচ্ছা আপনার আপনার ছেলের তো দুইটা সন্তান আছে স্ত্রী আছে এখন তারা চলবে কিভাবে মানে আল্লাহ সালাম আপনারা সালামিন আপনারা দেখতে আপনার কোনো দাবি আছে নাকি সরকার সেটা বলতে পারেন দাবি আছে সরকারের উপর আমার দাবি আছে দাবি কি সেটাই বলেন নাতি না তুলে বাকি রাখতাম আমার নাতি কেন বলে বাসবে আমি চাই কেন ভাই বাসবে এটা ভবিষ্যতে আমার এই তিন গো কেন বলে পড়া হলে হ্যাঁ কেন বলে খাওয়াইয়ে বাসাবো এই তো আপনারা দেখবেন কবে এই আমার সরকারের দ্বারা কবে আমার ঘরে কেম বলে আমি রাখবো না খাওয়াই রাখা যায় আমার বাজান রাতো ব্যাপি না যে গরিব বাজান রে কারে কেডা দেখবে বাজান রে